বন্ধুরা তোমাদের মুখে যদি প্রচুর কালো দাগ ছোপ হয়ে থাকে ব্রনু ফুস্করি র্যাশ এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই উপায়টা তোমাদের জন্য আজকের ওই উপায়টা খুব সহজে খুব অল্প খরচে তোমাদের মুখের বিভিন্ন ধরনের দাগ ছোপ যেমন ধরো একনে পিম্পলসের দাগ ছোপ সান ট্যান সান বার্ন এগুলোকে তুলে দিয়ে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে বন্ধুরা হাতে যদি খুব অল্প সময় থাকে আর তোমরা চাও খুব অল্প সময়ের মধ্যে কোনো কিছু একটা করে স্কিনকে একদম ইনস্ট্যান্ট গ্লোয়িং আর ব্রাইট বানিয়ে দেবে তাহলে কিন্তু আজকের রেমেডিটা তোমাদের জন্য আর এইটার জন্য আমাদের লাগবে হচ্ছে চিনি হ্যাঁ বন্ধুরা আমাদের এর জন্য লাগবে এক চামচ চিনি চিনিতে আছে গ্লাইকলিক অ্যাসিড ও ভিটামিন বি যেটা স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে আর চিনির যে দানাগুলো দেখছো না এগুলো একদম মাইল্ড স্ক্রাবারের মতো কাজ করে যার ফলে আমাদের স্কিন থেকে যে মৃত্যু কোষের যে লেয়ারটা থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে এটা জেন্টালি তুলে ফেলতে সাহায্য করে তো এই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ চিনি এরপরে আমাদের যে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে কফি আমি এখানে সামান্য অল্প একটু পরিমাণে কফি নিয়ে নিলাম কফির মধ্যে যে ক্যাফেইন থাকে সেটা কিন্তু স্কিনকে রিভাইটালাইজ করে স্কিনে যে দাগ ছোপগুলো থাকে সেগুলোকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে আর আজকাল দেখবে মার্কেটে প্রচুর কফি স্ক্রাব কফি ফেস প্যাক কফি ক্রিম এই ধরনের জিনিস বিক্রি হয় সেগুলো অনেক খরচার সাপেক্ষ তবে তোমরা যদি বাড়িতে থাকা কফি দিয়ে যেটা রিয়েল কফি সেটা দিয়ে যদি তোমরা এই ধরনের ফেস প্যাক বলো কিংবা স্কিন কেয়ারের মধ্যে নিজেদের ইনক্লুড করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ঠিক একই রকম রেজাল্ট পেতে পারে আর দেখো এই যে কফির মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে যেটা স্কিনের লাইনস রিঙ্কেলস এই ধরনের এজিং সাইনগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে দেখো এইবার এই দুটো জিনিসকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ গোলাপ জল আমি এখানে ডাবার গোলাপারি ইউজ করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ইউজ করতে পারো কিংবা তোমরা যদি বাড়িতে হোমমেড গোলাপ জল বানিয়ে থাকো সেটারও ব্যবহার কিন্তু তোমরা করতে পারো বন্ধুরা গোলাপ জল এই গরমে আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে যাদের ওপেন পোর্সের সমস্যা থাকে সেগুলোকে শ্রিঙ্ক করে আর গোলাপ জল স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে আর স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে এইবার এই তিনটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম একটু সময় ধরে মেশাতে হবে কারণ যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ কিন্তু তোমাদের এই মিশিয়ে যেতে হবে কিংবা পাঁচ মিনিটের জন্য রেখে দিতে পারো নিজে থেকেই চিনিটা গলে যাবে তো এটা আমি এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এবার আমি এটা তোমাদের ফেসে অ্যাপ্লাই করে দেখাবো দেখো প্রথমে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম এই মুহূর্তে আমার ফেসে মেকআপ বা অন্য কোনো কিছু নেই তোমাদের ফেসে যদি মেকআপ মেকআপ থাকে তাহলে কিন্তু তোমরা কোনো ফেসওয়াশ দিয়ে ভালোভাবে সেটাকে রিমুভ করে নেবে তারপরে দেখো আমি এখানে এই ফেসওয়াশটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য যার ফলে চিনিটা কিন্তু গলে গেছে এইবার এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি তোমরা ব্রাশ বা আঙুলের সাহায্য লাগাতে পারো ব্রাশটাকে নিয়ে নিতে পারো যেহেতু এটা একটু লিকুইডই তো একটু সুবিধা হয় তো দেখো আমার ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা তোমাদের মুখে যদি দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু এই ফেস প্যাকটা দূর করতে সাহায্য করবে তোমাদের মুখে যদি সান ট্যান পড়ে যায় এখন দেখো প্রচন্ড গরম বাইরে বেরোলেই আমাদের স্কিনের মধ্যে ট্যান চলে আসে কালো ভাগ চলে আসে সেগুলোকেও কিন্তু এই ফেস প্যাকটা ভালোভাবে তুলে দিতে সাহায্য করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে করবে তার কারণ কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ও এমন কিছু প্রপার্টিস থাকে যেটা কিন্তু ট্যানকেও রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে যে দাগ ছোপ থাকে সেগুলোকেও দূর করতে সাহায্য করে আর আমি আগেই বলেছি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা স্কিনের যে দাগছপ দূর করে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করতে কিন্তু আমাদের স্কিনকে সাহায্য করে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই ব্যবহার করতে পারো শুধু যে মেয়েদের স্কিনে দাগছপ হয় ছেলেদের হয় না বা ছেলেদের ট্যান্ট পড়ে না এমন তো না বরঞ্চ মেয়েদের থেকে ছেলেদের কিন্তু ট্যান্টটা অনেক বেশি পড়ে আর তোমরা কিন্তু এটা টিনেজার যারা আছো তারাও কিন্তু ব্যবহার করতে পারো কারণ এর মধ্যে সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দেওয়া যেমন ধরো চিনি যেটা আমরা খাই কফি আমরা খেয়ে থাকি তো এমন কোনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া নেই যেটা স্কিনের ক্ষতি করতে পারবে স্কিনকে এটা আরও বেশি গ্লো করতে সাহায্য করবে স্কিনের ডেড স্কিন লেয়ারটা রিমুভ করবে তোমাদের স্কিন যে দাগ ছোপ এই ধরনের সমস্যা থাকে সেটাকে দূর করবে আর সব থেকে কথা এটা কিন্তু ইনস্ট্যান্টলি স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস দেবে ধরো তোমরা কোনো পার্টি বা বিয়ে বাড়িতে যেতে চাও ফেশিয়াল করার মতো হাতে সময় নেই তখনও কিন্তু তোমরা ঝটপট এই ফেস প্যাকটাকে বানিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো কফি স্কিনকে রিভাইটালাইজ করবে আর চিনি আর কফি দুটো মিলে কিন্তু স্কিনকে একদম ইনস্ট্যান্টলি গ্লো করতে সাহায্য করবে আর দেখো আমি আমার চোখের ওপরে ও নিচেও লাগিয়েছি তোমাদের যদি ডার্ক সার্কেল থাকে সেটাকেও কিন্তু এটা কম করতে সাহায্য করবে এইবার দেখো আমি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এটাকে অ্যাপ্লাই করার পর আমি এটা আমার ফুল ফেসের মধ্যে জাস্ট দশ মিনিট সময় রেখে দেবো দশ মিনিট হোক তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার রুমালের সাহায্যে আমার ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি যে এটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কীরকম রেজাল্ট দিয়েছে আর এরপরে আমি জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। আর এই রেমেডিটা তোমরা দিনে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারো খুব ভালো হয় যদি দিনে দুবার অ্যাপ্লাই করতে পারো অন্তত একটা না যদি সাত দিনও তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করো এই ফেস প্যাকটা তাহলে দেখবে তোমাদের স্কিনে আগের থেকে অনেক বেশি গ্লো চলে এসছে স্কিনটা ব্রাইট হয়ে গেছে দাগছপগুলোও কিন্তু অনেক হালকা হয়ে গেছে দেখো এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে এসছি আর দেখতে পাচ্ছ স্কিনটা আমার ইনস্ট্যান্টলি কতটা ব্রাইট লাগছে তারপর একটা টাওয়ালের সাহায্যে আমি ড্যাপ ড্যাব করে পুছে নিচ্ছি একদম ঘষাঘষি বা রাব করবে না এবার আমি এখানে এক টুকরো বরফ নিয়ে নিয়েছি আর সেটাকে আমি একটা রুমালের মধ্যে পেঁচিয়ে নিয়েছি যাদের স্কিনটা সেন্সিটিভ তারা যদি এইভাবে রুমালে পেঁচিয়ে বরফ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তাদের কোনো প্রবলেম হয় না আর দেখো আমি আমার ফুল ফেসে এরম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি এক জায়গায় প্রেস করে রাখবে না এরম সারা মুখে ছড়িয়ে ছড়িয়ে অ্যাপ্লাই করবে আর চোখের ওপরও নিচে অ্যাপ্লাই করবে যাতে চোখে ফোলা ভাব চলেছে রিঙ্কাল চলেছে কিংবা ডার্ক সার্কেল চলেছে সেটাও কিন্তু কম করতে সাহায্য করে অ্যাকচুয়ালি বড় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ায় যার ফলে তোমাদের স্কিনটা গ্লো করে আর যাদের ওপেন পোর্সের সমস্যা আছে না তারা রোজ যদি একটা করে এই আইস কিউব ফেসের মধ্যে টাপ করতে পারো দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ওপেন পোর্সের সমস্যাও কিন্তু কমে যায় কারণ বরফ ওপেন পোর্সকে কম করতে সাহায্য করে আর দেখো আমি আমার ফুল ফেসে এইভাবে ডট ডট করে অ্যাপ্লাই করছি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর যতক্ষণ না বরফটা শেষ হয় অ্যাপ্লাই করবে তোমরা চাইলে এক থেকে দুটো বরফ অ্যাপ্লাই করতে পারো তার বেশি অ্যাপ্লাই করার কিন্তু দরকার নেই দেখো আমার ফেসে এটাকে আমি এবার ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এইবার এই যে ভেজা অবস্থাতেই আমি একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করছি আমি এখানে নিভিয়া সফট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি এটা ভীষণ একটা লাইট ওয়েট ময়েশ্চরাইজার আর আমার এটা স্কিনে ভালো স্যুট করে তোমাদের স্কিনে যে মশ্চরাইজার স্যুট করে যেটা তোমরা পছন্দ করো সেই মশ্চারাইজার এই ভেজা অবস্থায় স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে দেখবে যখন আমরা পার্লারে গিয়ে ফেশিয়াল করাই তারা যখন ফেসিয়াল করার সময় স্কিনে মাসাজ দেয় না তারা কিন্তু স্কিনের মধ্যে একটু একটু করে জল দেয় যার ফলে স্কিনটা যে পিএইচ ব্যালেন্সটা থাকে না সেটা ইনক্রিজ হয় আর স্কিনটা আগের থেকে অনেক সফট স্মুথ আর সাপল হয়ে যায় তো দেখো এটা অ্যাপ্লাই করার পরে আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে তো এইভাবে তোমরা রোজ অ্যাপ্লাই করতে পারো আর এই রেমেডিটা কিন্তু তোমরা তৈরি করে সাত দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো তো রোজ রোজ তৈরি করার ঝঞ্ঝাট থাকবে না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক আর শেয়ার করবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ধন্যবাদ